ভারত পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্তি দেখা গেল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচেও ঘটনাস্থল সেই নাসাও স্টেডিয়াম যে স্টেডিয়াম কার্যত লটারির মতো কাজ করে যেখানে যে কোনো দলই জিতে যেতে পারে শেষ দি বাংলাদেশও চার রানে হারল আর আগের দিন পাকিস্তান হেরেছিল ছয় রানে অর্থাৎ ভারত যেখানে একশো উনিশ রান করে ছয় রানে জিতেছিল পাশাপাশি দক্ষিণ আফ্রিকা একশো চোদ্দো রানের টার্গেট দিয়েও চার রানে হারল বাংলাদেশ আর বাংলাদেশের এই হারের ফলে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সে দেশের মানুষ ক্রিকেটাররা অভিযোগ করেছেন আম্পায়ারিং নিয়ে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে তৈহিদ হৃদয় বলেই দেন যে আম্পায়ার দু তিনটে ওয়াইড দেননি পাশাপাশি যদি দেখা যায় যে তাকে যে আউট দেওয়া হয়েছিল যে বলটাই সেটা আম্পায়ারস কল ছিল যদি আম্পায়ার না আউট দিতেন সেক্ষেত্রে তিনি আউট হতেন না আরও একটা যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ একবার আউট হয়েছিলেন অর্থাৎ আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন যদিও রিভিউতে দেখা যায় যে সেই সিদ্ধান্তটা আম্পায়ারের ভুল ছিল এবং সেটা চারও হয়ে যায় কিন্তু তারপরে দেখা যায় যে আম্পায়ার সেই চার রান কিন্তু দেননি সেই বাই চার রান কিন্তু আম্পায়ার দেননি এই নিয়ে কিন্তু অভিযোগ করতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশের এই অভিযোগ কি খাটে আইসিসি যেখানে আগে থেকে নিয়ম বেঁধে দিয়েছে সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের কিংবা সমর্থকদের যে অভিযোগ সেটা একেবারে সঠিক নয় বলেই মনে করা হচ্ছে কারণ আইসিসির যে নিয়মে বলা হয়েছে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরবো মাহমুদুল্লাহ রিয়াদকে যে আউট দেওয়া হয়েছিল যেটা পরে দেখা যায় যে আউট হননি তিনি যদিও সেটা বাই চার হয়ে যায় কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার যদি বাউন্ডারিতে বল চলে যাওয়ার আগে যদি আউট দিয়ে দেন সেক্ষেত্রে সেই বলটা ডেড হয়ে যায় অর্থাৎ আম্পায়ারের আউটের সিদ্ধান্তের জন্যই সেই বলটা ডেড হয়ে যায় অর্থাৎ বাংলাদেশ চার রান পাইনি অর্থাৎ আইসিসির পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার অর্থাৎ এখানে কোনো রকম ভুল নেই যদিও আম্পায়ার ভুল করেছে সিদ্ধান্তটা নিতে কিন্তু তবুও তৈদৃদয় তো বলেই দিলেন যে আম্পায়াররাও মানুষ তারাও ভুল সিদ্ধান্ত নিতে পারে কিন্তু তাই বলে বাংলাদেশের এই অভিযোগ কোনোভাবেই খাটে না এবার আসি তৈদৃদয়ের যে এল বিডাব্লিউ আউটের কথায় তৈদৃদয়কে আউট আম্পায়ার না দিলে সেক্ষেত্রে তিনি আউট হতেন না কিন্তু আম্পায়ার কেন আউট দিলেন আম্পায়ারের মনে হয়েছিল যে সেটা আউট আম্পায়ারের ভুল তো হতেই পারে তিনি তো নিজেই বলেছেন যে আম্পায়ারের সিদ্ধান্ত কখনও ভুল হতেও পারে তারাও মানুষ অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব নির্ধারিত যে নিয়ম যেখানে আম্পায়ার্স কল হলে একেবারে যদি একটু টাচ করে উইকেটে তাহলেই আউট হয়ে যায় অর্থাৎ এই সিদ্ধান্তটাও সঠিক বাংলাদেশিদের যে অভিযোগ রয়েছে তার অধিকাংশ একেবারে সঠিক অভিযোগ নয় এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত কিন্তু তারপরেও বলবো বাংলাদেশের জন্য হয়তো ভাগ্য সহায় হয়নি তবে বলাই যায় নিউ ইয়র্কের যে নাসাউ স্টেডিয়ামের পিচ একেবারে কার্যত কঠিন যেখানে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছিল ভারতের কাছে ভারত দুর্দান্ত প্রদর্শন করেছে বিশেষ করে বলিংয়ে পাশাপাশি বাংলাদেশও কিন্তু দুর্দান্ত খেলেছে গতকালকের ম্যাচে যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে একটা নতুন ইতিহাস রচনা করা হতো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এই রকম একটা তীরে এসে ডোয়ার মতো অবস্থা সত্যিই তাদের মনকে একেবারে ভেঙে খান খান করে দিয়েছে তাদের হৃদয়কে ভেঙে খান খান করে দিয়েছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বাস্তবটা বুঝতে হবে যেখানে বাংলাদেশের এই যে ম্যাচটা জয়ের সম্ভাবনা একেবারে অনেকটাই বেশি ছিল যেখানে প্রেডিক্ট করাও হচ্ছিল যে কে জিততে পারে উইনিং প্রেডিকশন কি হতে পারে সেখানে বাংলাদেশকেই সবসময় সময় এগিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ অব্দি যেখানে জিততে পারিনি এরকম একটা কঠিন পিচে সেটাও কিন্তু কোনো ব্যাপার না কারণ বাংলাদেশের এখনও দুটো ম্যাচ রয়েছে যেটা কি না নেপালের এগেনস্টে এবং নেদারল্যান্ডের এগেনস্টে অর্থাৎ নেদারল্যান্ড এবং নেপালকে যদি হারাতে না পারে তাহলে কলাগাছের সঙ্গে খেলা উচিত অর্থাৎ এই দু দলকে হারাতে পারলে সহজেই বাংলাদেশ দল দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার পরে তারা কিন্তু সুপারিটে খেলবে বাংলাদেশ দল যদি এই দুটো দলকে হারাতে না পারে তাহলে আর কিছু বলার নেই এবার আসবো কালকের ম্যাচের বিশ্লেষণে দেখুন যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা নিয়েছিল একেবারে তাদের একটা অন্যরকম প্ল্যান ছিল যে একটা বড় টোটাল দেওয়া হবে একশো তিরিশ চল্লিশ রান করা যেটা চেঞ্জ করতে পারবে না কিন্তু একশো তেরো রান সেটা তো মোটেও বেশি নয় সেই রানটাও চেঞ্জ করতে পারলো না বাংলাদেশ দল এটা কিন্তু বাংলাদেশের সার্বিক ব্যর্থতা এবং ব্যাটিংয়ে নেমে যেভাবে দ্রুত উইকেট হারাতে থাকে দ্রুত চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা দেখুন ডিকক যেখানে এগারো বল আঠেরো করেছেন কিন্তু তার শুরুটা ছিল দুর্দান্ত এবং রিজা হ্যান্ড্রিক্স করেছেন এক বলে শূন্য মার্ক্রাম আট বলে চার করেছেন স্টাফস করেছেন পাঁচ বলে শূন্য চুয়াল্লিশ বলে ছেচল্লিশ করেছেন ক্লাস এবং ডেভিড মিলার আটত্রিশ বলে উনত্রিশ অর্থাৎ ক্লাসেন এবং ডেভিড মিলারের যে পার্টনারশিপটা সেটাই কিন্তু তাদের এই রকম একটা বড় টোটাল করার জন্য একেবারে সম্মানজনক স্কোর করার জন্য একেবারে সহজ হয়ে গিয়েছে এবং বলাই যায় সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল যেখানে তানজিব হাসান সাকিব চার ওভারে আঠারো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তিনি কিন্তু আউট করেছিলেন শুরুতে একের পর এক উইকেট তিন উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদও কিন্তু দুর্দান্ত বল করেছেন চার ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট মুস্তাফিজুর রহমান চারবারে আঠেরো রান দিয়ে শূন্য উইকেট রিশাদ হোসেন চার ওভারে বত্রিশ রান দিয়ে এক উইকেট সাকিবাল হাসান এক ওভারে ছয় রান দিয়ে উইকেট পাননি মাহমুদুল্লা রিয়া তিনবারে সতেরো রান দিয়ে কোনো উইকেট পাননি অর্থাৎ এখানে কিন্তু আরেক একটা কথা বলাই যায় বাংলাদেশের কিন্তু আরেকটা পেশার দরকার ভাই বাংলাদেশের যে নির্বাচক প্যানেলে যেখানে এই একটা দল নির্বাচন করা হয়েছে যেখানে সাইফুদ্দিনকে নেওয়া হয়নি এটা কিন্তু বিরাট একটা ভুল সিদ্ধান্ত কালকে কিন্তু আরেকটা পেশার দরকার ছিল সেটা কিন্তু বলাই যায় অর্থাৎ বাংলাদেশের যে টিম সিলেকশন সেটা একেবারে ভুল রয়েছে এবার যদি দেখা যায় এই যে একশো চোদ্দ রানের টার্গেট সেই রান চেঞ্জ করতে গিয়ে কার্যত তীরে সে ডোবার মতো অবস্থা এবং একশো নয় রানে কুড়ি ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস মাত্র চার রানে হেরে যায় যেখানে তানজিদ হাসান শুরুটা করেছিলেন ছোটো চার মেরে যেখানে নয় বলে নয় করেছেন নাজবুল হোসেন শান্ত তেইশ বলে চোদ্দ এই যে শান্তকে নিয়ে ক্যাপ্টেন নিয়ে অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে অ্যাজ এ ব্যাটার অ্যাজ এ ক্যাপ্টেন হয়তো কিছুটা সফল সাফল্য পেলেও কিন্তু অবশ্যই ব্যাটিংয়ে ভরাডুবি দেখাই যাচ্ছে এই নাজবুল হাসান শান্তকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন তিনি ডাহা ফেল বারবার এই নাজবুল হাসান বাংলাদেশ দলকে শেষ করে দেবে এমনই অভিযোগ করছেন সে দেশের সমর্থকরাই অর্থাৎ তেইশ বলে চোদ্দ করেছেন লিটন দাস একটা বড় ইনিংস খেলার মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু যেভাবে মহারাজের বলে আউট হলেন ভাই একেবারে স্লো বল দিলেন মারতে গেলেন ক্যাচ আউট এবং সেই আউটটা একেবারে যদি বলা যায় ডেভিড মিলারের যে ক্যাশটা দুর্দান্ত ছিল তেরো বলে নয় করেছেন সাকিব আল হাসান চার বলে তিন সাকিব আল হাসানের ভূমিকাটা নিয়ে আমি সত্যি এখন প্রশ্ন তুলতেই পারি কারণ তিনি একবার বল করলেন রানেও তিনি কিছুই করতে পারলেন না চার বলে তিন করলেন তার ভূমিকাটা কি এই যে এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার তার এরকম পারফরমেন্স সত্যিই ভাবা যায় না তৈ হৃদয় বরাবরের মতো প্রত্যেক ম্যাচে গত ম্যাচে দেখেছিলাম টানা তিনটে ছয় মেরেছিলেন গতকালকের ম্যাচেও খুব ভালো খেললেন অর্থাৎ এই তহিদ হৃদয় দুর্দান্ত তিনি আউট না হলে একেবারে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারত চৌত্রিশ বলে সাইঁত্রিশ করেছেন এই যে মাহমুদুল্লাহ রিয়াদ সাতাশ বলে কুড়ি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসাও করতে হয় আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে এরকম দুর্দান্ত ইনিংস খেলছেন সত্যি কিন্তু সেই ছয়টা যদি হয়ে যেত মহারাজের বলে তাহলে সেটাই সেই বলেই কিন্তু জিতে যেত বাংলাদেশ দল কিন্তু অবধি সেটা হলো না বাংলাদেশ দল অবধি চার রানে হারল এবং অবশ্যই এরকম একটা স্লোপি যেখানে অন্য মাঠ হলে হয় তো ছক্কা হয়েই যেত কিন্তু এই মাঠ কার্যত কঠিন যেখানে কলের থেকে যদি রান বেশি দরকার থাকে তাহলে একেবারে সেই ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পাশাপাশি যদি দেখা যায় যে অনেক সময় মনে হচ্ছিল যে বলের একেবারে কাছাকাছি রান দরকার অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়েও একসময় আঠেরো বলে কুড়ি রান দরকার ছিল সেখান থেকেই খেয়ে হারিয়ে ফেললো জাকির আলীর এই যে পারফরমেন্স সেটাও কিন্তু প্রশ্ন তুলে দেয় তার যে পারফরমেন্স মোটেও ভালো নয় ডট খেললো একাধিক বল এবার যদি দক্ষিণ আফ্রিকার বোলারদের পারফরমেন্স দেখি মার্কো জ্যানসন চারবারে সত্তর রান্ধে উইকেট পাননি কাগিশ্বর রাবাটা চারবার উনিশ রান দিয়ে দু উইকেট পেয়েছেন বার্টম্যান তিন চারবার সাতাশ রান দিয়ে উইকেট পাননি কেশব মহারাজ চারবারে তেইশ চারবার সাতাশ রান দিয়ে তিন উইকেট পেয়ে চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বোলারদের পারফরমেন্সও কিন্তু প্রশংসনীয় অর্থাৎ বাংলাদেশ যেখানে চার রানে হেরে এটা কোনো ব্যাপার না কিন্তু সার্বিক ব্যর্থতা তো অবশ্যই রয়েছে বাংলাদেশ দলে যেখানে এক দুজন ক্রিকেটার ভালো খেলছে বাকি ক্রিকেটারদের ব্যর্থতা বোলাররা খুব ভালো কাজ করছেন কিন্তু ব্যাটারদের ব্যর্থতা স্পেশালি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো না অর্থাৎ এইটা কিন্তু সতর্ক থাকতেই হবে বাংলাদেশ দলকে ব্যাটারদের একটু সচেতন হতে হবে ভালো খেলতে হবে এবং অবশ্যই বাংলাদেশ দল নিয়ে অবশ্যই প্রশংসা কি করব তারা যেভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এসেছিল আমেরিকার এগেনস্টে সিরিজ হার তারপরে এই রকম একটা জয় পাবে শ্রীলঙ্কার এগেন্স্টে সেটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি যদিও বাংলাদেশ যেভাবে সূচনা করেছে তারপরেও দক্ষিণ আফ্রিকার হার হলেও এখনও কিন্তু সুপার সুপারেটে যাওয়ার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার পর এবার যদি দুটো ম্যাচ যেখানে নেদারল্যান্ড এবং নেপালের এগেনস্টে খেলবে বাংলাদেশ দল অর্থাৎ দুটো ম্যাচই জয়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুটো জিতলে বাংলাদেশ দল সুপার এটা একেবারে ভালোভাবে চলে যাবে সেটা কিন্তু বলাই যায় কিন্তু বাংলাদেশের সমর্থকদের মধ্যে অনেকেই রয়েছে যেরকম আমরা গত বিশ্বকাপে দেখেছিলাম যে বাংলাদেশের সমর্থকরা বলছেন যে ভারত হারলে একেবারে আমাদের ঈদ পালন করতে ইচ্ছা হয় অর্থাৎ ভারত হারলে ঈদ এবং ভারতের সঙ্গে যারই খেলা হোক কলা গাছের সঙ্গে খেলা হলেও নাকি কলা গাছকেই সাপোর্ট করবে এই মন্তব্য কিন্তু ভারতীয় সমর্থকরা আমরা ভালোভাবে নিইনি এইটা কেন হবে খেলা খেলার জায়গায় এইরকম একটা ব্যাপার যে ভারতকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা মোটেও উচিত নয় সবাইকে বলছি না কিন্তু এইরকম ধরনের যারা দর্শক রয়েছে সমর্থক রয়েছে বাংলাদেশের তাদেরকে অনুরোধ করবো এইভাবে সম্পর্ক নষ্ট করবেন না সবার মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকুক সেটাই কামনা করব। পাশাপাশি ইন্ডিয়া তো দুর্দান্ত খেলছে ইন্ডিয়া অবশ্যই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে যাবেই সবচেয়ে বেশি সম্ভাবনা রকম অঘটন না ঘটলে ভারতই একেবারে প্রথম দল হিসাবে সুপার এইটে যাবে বিশ্বকাপের দুর্দান্ত খেলছে আমাদের দেশ এবং অনেককে দেখলাম ভারতের একটা খবর নিয়ে অনেকে কমেন্ট করছে বাবা মা তুলে রকম কমেন্ট করে কোনো লাভ নেই কারণ আপনারা যারা এই সমস্ত বাজে কমেন্ট করছেন আমি একজন ভারতীয় হিসেবে অবশ্যই ভারতকে সমর্থন করি অনেক খবর করেছে আগে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে সেই খবরগুলো আমি করেছি সত্যি আপনাদের মতো এরকম দু একজন যদি বাজে কমেন্ট করেন তাতে আমার কিছু যায় আসে না এবং আপনারা যারা কমেন্ট করছেন তারা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন মানে বাবা মাকে নিয়ে কথা বলছেন অর্থাৎ বাবা মাকে গালিগালাজ করছেন এই সমস্ত করেও কিছু হবে না অর্থাৎ আপনারা গাল দিচ্ছেন কিন্তু আপনাকে আমি কিন্তু গাল দেব না কারণ এখানেই আপনারা আমার পার্থক্য অর্থাৎ এই সমস্ত গালিগালাজ দিয়ে কিচ্ছু হবে না খবর সবাই করে ভিউজ পাওয়ার জন্য তাই বলে এমন নয় যে খবরের মধ্যে কিছু বাজে কিছু ইউজ করা হচ্ছে বাজে ভাষায় ইউজ করা হচ্ছে ভারতকে ছোট করা হয়েছে এরকম কিছুই করা হয়নি ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হবেন না ভারতকে ভালোবাসতে থাকুন আমার দেশ চ্যাক দ্য ইন্ডিয়া ভারত অবশ্যই চ্যাম্পিয়ন হবে ভারত জিতবে এবারের ওয়ার্ল্ড কাপটা অর্থাৎ দু সালে যেখানে শেষবার ওয়ার্ল্ড কাপ জিতেছিলো ডে ওয়ার্ল্ড কাপ সেই যে এতদিনের ট্রফি খরা সেইটা কাটবে এমনটাই কামনা করব ভারতই কিন্তু চ্যাম্পিয়ন হবে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খুব ভালো থাকবেন গালিগালাজ করবেন না পাশে থাকবেন কমেন্ট করতে থাকুন আর অবশ্যই রুয়েলটি ফলো করতে থাকেন খুব ভালো থাকবেন টাটা